সবাইকে শুভেচ্ছা মাছ দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার্থীরে শুরুতেই গার্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম তীব্র গরমে পুড়ছে দেশ বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ চলছে হিট অ্যালার্ট হাসপাতালে রোগী বাড়ছেই মামলার ঘটনায় চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি প্রাইভেট বন্ধ রোগীদের ভোগান্তি এবার বিস্তারিত দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও জ্বরজনিত রোগের সংখ্যা এদিকে পোলট্রি খামারে মরক দেখা দেওয়ায় বিপাকে খামারিরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট প্রচণ্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ কাজের জন্য যারা বের হচ্ছেন গরমের জন্য কাজ না পেয়ে বিপাকে তারা দিনের বেলায় কাজ গামে বের হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কাজ তো দূরের কথা মাঠে দল মেরে কুল পাচ্ছে না হলো ভ্যানের উঠতে যাচ্ছে গরমে জ্বালাই খুব কষ্ট অনুভবই আসি গা হাত পা জ্বলে যাচ্ছে বা আমাদের মাথায় বেশন্ন মতন হয়ে যাচ্ছে আমরা আয় রোজগার করতে পারছি না টানা দশ দিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা এর মধ্যে ছয় দিনে এ অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ জেলায় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় একই চিত্র যশোর রাজশাহী কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদিত প্রচন্ড তাপ কারণ আমাদের কাজ করার খুবই সমস্যা এবং কেন অস্থিরতা না অস্থিরতা ভাবাকে ফেলে আসে এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা মানুষ যে পানি পান করবে সেই পানিটাও মানুষ ঠিক করে পান করতে পারতেছে না মানুষ যে ঠান্ডা পানি পান করতে সেটাও অতি সহজে অতি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা রাজবাড়িতে শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা ইনডোরে ভর্তির পাশাপাশি আউটডোরে প্রতিদিন প্রায় বারোশো থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানান চিকিৎসকরা অতিরিক্ত গরম গরমের জন্য মানে ঠান্ডা জ্বর মানে কারণে সহ বিভিন্ন জেলায় পোলট্রি খামারে দেখা দিয়েছে মরক গাইবান্ধা জেলার প্রায় তিন হাজার খামারে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি রসনজাহান মিষ্টি নিউজ ডেস্ক দর্শক রংপুর ও যশোর থেকে কিছুক্ষণ আগে তাপ্রবাহের প্রভাব সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা রংপুর বিভাগের দিনাজপুর জেলায় সর্বোচ্চ ও তাপমাত্রা এখন চলছে উনচল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড এই তাপমাত্রা চলমান থাকার কারণে আসলে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষজন পড়েছে চরম বিভাগে যেহেতু প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বের হচ্ছেন না তো যার কারণে তাদের আই ইনকাম কমে গেছেন এবং তারা এই অতিরিক্ত রোদে যেহেতু তারা সড়কে চলাচল করছেন তাই তারা স্বাভাবিকের মতো কাজকর্ম করতে পারছেন না তাই তাদেরকে কিছুক্ষণ পর বিশ্রাম নিতে হচ্ছে এবং এতে করে তাদের আই ইনকাম কমে গিয়েছে আর এই আই ইনকাম কমে যাওয়ার কারণে তারা একটু পড়েছে বিপাকে আর এদিকে আর একটু কথা বলে রাখি রংপুর বিভাগের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে রংপুর বিভাগের চিকিৎসার জন্য রুগীরা আসেন এবং সব বিভাগের এবং সব বিভাগের রুগীরা এখানে আসেন যার ফলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রুগীদের একটি চাপ থাকে তবে এই যশোরে আজ বিকাল তিনটায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে প্রচন্ড গরমে আসলে মানুষের কষ্টের সীমা নেই বিশেষ করে দুপুরে তপ্ত হাওয়ায় মানুষ ঘরের বাইরে তেমন বের হতে পারছেন না যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের কষ্টের আসলে সীমা নেই এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খাওয়ার সিলাইন বিতরণ করা হচ্ছে অর্থাৎ বিনামূল্যে খাওয়ার সিলাইন বিতরণ করে যারা রাস্তায় কাজ করতে নেমেছেন বিতরণ করে কিছুটা আসলে স্বস্তি দেওয়ার তারা চেষ্টা করছেন একই সাথে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা বলছেন এই গরমে আসলে মানুষ ঘরের বাইরে তেমন একটা বের হওয়া না হয় ভ্যান রিক্সা চালক যারা আছেন তারা আসলে যাত্রী খুঁজে পাচ্ছেন না একই সাথে সাধারণ মানুষের কষ্টে তারা আসলে ভাল কাজকর্ম করতে পারছেন না বিশেষ করে দুপুরের পর বিভিন্ন অফিস আসলে মানুষ তেমন একটা থাকতে পারছেন না রাত দিন সমান তালে গরম অনুভূত হয় মানুষের কষ্টের আসলে শেষ নেই চট্টগ্রামে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা স্থবির হয়ে পড়েছে জেলার বেসরকারি খাতের চিকিৎসা সেবা এতে চরম ভোগান্তি আর কষ্টে পড়েছেন রোগীরা আবদুল্লা রাকিবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে আয়সা বেগম নামের তেপ্পান্ন বছর বয়সী এই ক্যান্সার রোগী কেমোথেরাপি নিতে এসেছেন পটিয়া থেকে তার আগে করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা কিন্তু চিকিৎসকদের আন্দোলনে চট্টগ্রাম নগরীর সব বেসরকারি ল্যাব ও হাসপাতাল বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে ওনার কেমো মারা আজকে পনেরো দিন ওভার হয়ে গেছে কালকে মারবো এই সব করে নিয়ে আসছি পড়িয়া থেকে এখন বলতেছে পরীক্ষা হবে না তো কালকেও মারতে পারবো না কেমোটা এ মারতে হলে শনিবারে চলে যেতে হবে সব জায়গায় ঝুলছে কর্মবিরতি আর সেবা বন্ধের নোটিশ বন্ধু চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও তীব্র তাপদাহে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা আজকে টেস্ট করমু ডাক্তার দেখামু রিপোর্ট দেখামু এনেরা ধর্মঘট করে বসে দিতে তো আমরা রোগীরা কই যামু গরমের মধ্যে তারপরে যানজট আছে না ভোগান্তি পাচ্ছারিকে আসছি দূর থেকে আসি গাড়ি ভাড়া বেশ লাগতে না গেল দশ ও চোদ্দই এপ্রিল পটিয়া ও চট্টগ্রাম নগরীতে দুই চিকিৎসককে রুগীর স্বজনদের মারধরের ঘটনায় বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুসারে ভোট ছয়টা থেকে ২৪ ঘন্টার আন্দোলন শুরু করেন চিকিৎসকরা এমন কর্মসূচিতে খুব জানান রুগীর স্বজনরা জানা দিতে হবে একদিন আগে বন্ধ দিলে কারণ আমাদের থেকে আরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে না দূরে রুগী সেই রুগী দেখতেছে না কি করবো আমরা বলেন এখন আমরা এখন অসহায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে একজন রুগী মারা যেতে পারে তো ওটা ইমার্জেন্সি বেশি নাকি প্রতিবারের ইমার্জেন্সিটা বেশি পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়ে এমন কর্মসূচি দেওয়ার কথা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা বাকি আসামিগুলো এবং এদের জামিন বাতিলের দাবিতে আমাদের আজকের এই আন্দোলন এই কর্মসূচি এটা শুধু একা বিএমএন না এটা সকল চিকিৎসক সংগঠন সকল সোসাইটির এটা একসাথে এবং বেসরকারি ক্লিনিক মালিক সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন আসলে রুগীদের জন্য আমরাও ব্যতীত হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসে যেহেতু আমরা সরকারি হাসপাতাল খোলা রেখেছি তাদের জন্য তো বিকল্প অপশান আছে সরকারের এত বড় হাসপাতাল খোলা চট্টগ্রাম মেডিকেল কলেজ তারা সরকারি মেডিকেল কলেজে আপনার চিকিৎসা নিতে পারে এটাতে কোনো তাদের কোনো বাধা নেই বেসরকারি খাতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগ ও আগে ভর্তি রোগীর সেবা স্বাভাবিক রয়েছে আবদুল্লা রাকিব মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিজিবি সম্প্রতি দিনভর নওগাঁ সীমান্তে আয়োজন করা হয় দুই দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পতাকা বৈঠক দুই বাংলার মানুষের সাক্ষাৎ এবং শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় পতাকা বৈঠক হয় তবে সম্প্রতি নওগার খয়েরবাড়ি সীমান্তে অনুষ্ঠিত বৈঠকে প্রথমবারের মতো সম্পৃক্ত করা হয় উভয় দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের একই সময়ে ভারতের ভুলকিপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে বিএসএফের সাথে আসেন ওপার বাংলার নানা বয়সী মানুষও দেখা করেন এপারে থাকা বন্ধু স্বজনদের সাথে দিনভর সীমান্তে আনন্দ উচ্ছ্বাস ও খেলাধুলায় মেতে ওঠে দুই বাংলার শিশু কিশোররা বিজিবি বিএসএফ পর্যায়ে অনুষ্ঠিত হয় নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা আমি বাংলাদেশে এসে খুব ভালো লেগেছে বাংলাদেশের ছেলে মেয়েরা আমাদের সাথে কথা বললো অনেক কিছু বললো যাতে আমাদের সম্পর্ক যাতে এরকমই থাকে ওরা জানে আমাদের ওদিকে যায় আমরা যেন এদিকে আসি বাংলাদেশের ছেলে মেয়েদের সঙ্গে খেললে ভালো লাগলো বেশি বললো আমাদেরকে কিছু মিটিং আছে বাংলাদেশ আমরা বললাম হ্যাঁ যাবো এরকম যোগাযোগ থাকা আর এরকম মাঝে সাজে এরকম মিটিং হয় সব থেকে ভালো সীমান্তে নানা সমস্যা ও অপরাধ দমনে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও দুই দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে এমন আয়োজন জানায় বিজিবি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের বর্ডারকে শান্তিপূর্ণ নিরাপদ মাদক মুক্ত, চোরাচালান মুক্ত এবং সহিংসতামুক্ত একটা আলোকিত সীমান্ত হিসাবে বিনির্মাণ করা তো আলোকিত সীমান্ত বিনির্মাণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল পক্ষকে আমাদের সাথে নিতে হবে সম্পৃক্ত করতে হবে সকল পক্ষকে নিয়ে আমরা যদি একটা সুসমন্বিত উপায়ে নিবিড় যোগাযোগের মাধ্যমে যদি একটা ভালো প্রজেক্ট ভালো প্রকল্প এখানে বাস্তবায়ন করতে পারি সেই বাস্তবায়নটা হবে জনগণের জন্য শান্তিপূর্ণ সীমান্তের জন্য সীমান্তের সব সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান বিএসএফ এর এই কর্মকর্তা আই এম পুটিং অল মাই এফর্টস টু সিল দ্য গ্যাপস এন্ড আই অলসো এক্সপেক্ট দ্য সেম ফ্রম পুটিন বিজেপি এন্ড আই এম अगेन থ্যাঙ্কফুল ফর অর্গানাইজিং দিস মিটিং ইন এ ভেরি ওয়ান্ডারফুল ওয়ে এন্ড প্রভাইডিং আস উইথ দ্য গিফটস এন্ড টু টু আস অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য চিলড্রেন অফ দ্য ইন্ডিয়ান ডেলিগেশন সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তার পাশাপাশি দুই বাংলার মানুষই নাদিয়া আফরিন মাছরাঙা ডেস্ক পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে জানান দলীয় ঐক্য ও সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই তিনি এ উপজেলা নির্বাচন থেকে সরে এসেছেন এর আগে তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা করে ব্যাপক প্রচার প্রচারণা চালান

পাবনার আড়াইশো সজ্জার জেনারেল হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি পৃথক কেবিন সংরক্ষণ করা হয়েছে জেলা পরিষদের অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধার কেবিনে বীর মুক্তিযোদ্ধারা বিনা খরচে চিকিৎসা নিতে পারবেন সকালে কেবিনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসমা আব্দুর রহিম পাকন এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রফিকুল হাসান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সহ হাসপাতালের চিকিৎসক স্থানীয় মুক্তিযোদ্ধারা রাজশাহীর পবাই পদ্মায় গোসল করতে গিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার চর শ্যামপুর এলাকায় পদ্মায় গোসল করতে যায় সাতজন এ সময় তাদের মধ্য থেকে যুবরাজ নামের এক কিশোর পানিতে ডুবে যায় তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় নুরুজ্জামান ও আরিফ নামের আরও দুইজন পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একে একে তিনজনেরই মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা এর আগে গেল রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় পদ্মায় গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থী সহ দুইজনের মৃত্যু হয় সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে প্রতি কেজি দেশীয় আলুর দাম কমেছে পাঁচ টাকা এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় কাটিনাল জাতের আলু ৪৫ টাকা এবং গুটি জাতের আলু পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হয় তবে এখন কাটিনাল আলু চল্লিশ টাকা এবং গুটি আলু পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে ঈদের ছুটির শেষে বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি ফের শুরু হয়েছে সেই সাথে গত কয়েকদিন ধরেই তীব্র গরমে কৃষকদের বাড়িতে মজুদ আলুতে বিভিন্ন মরক দেখা দিচ্ছে তাই দ্রুত আলু বিক্রি করে দিচ্ছেন অনেক কৃষক এতে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে আলুর দাম এবার অন্য খবর চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মিল গেটে চালের বস্তায় মূল্যের সিল দেওয়া কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য বিভাগ দুপুরে জেলার আশুগঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির এ সময় তিনি বলেন সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন নাম ও ভিন্ন দামে বিক্রি হচ্ছে এ অবস্থায় চালের দাম বেড়ে গেলে মিলার পাইকার ও খুচরা বিক্রেতা একে অন্যকে দোষারোপ করছেন এতে ভোক্তারা ন্যায্যমূল্য ও পছন্দ মতো জাতের ধানের চাল কিনতে বিপাকে পড়ছেন তাই ধানের নামে চাল বাজারজাত নিশ্চিত করার লক্ষ্য শুরু হয়েছে এমন কার্যক্রম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেড়শো উপজেলায় এক হাজার জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে আজ প্রতীক পেয়েই প্রচারে নেমেছে অনেক প্রার্থী আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার এ পর্যায়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ছয়শো একজন ভাইস চেয়ারম্যান পদে ৬৪৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চারশো সাতচল্লিশ জন আগামী আটই মে এ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এবার চার ধাপে হচ্ছে স্থানীয় সরকারের এ নির্বাচন দ্বিতীয় ধাপের একশো উপজেলার ভোটের জন্য দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এধাপের ভোট গ্রহণ হবে একুশে মে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আব্দুল্লাহ আবদুল্লা জাহাজটি দুবাইয়ের আলহামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে মুক্তির পর সোমালিয়ার উপকূল থেকে রওনা হওয়ার নয় দিনের মাথায় গতরাত আটটার দিকে জাহাজ এমভি আব্দুল্লাহ ও তেইশ নাবিক জেটিতে আরব আমিরাতের রাষ্ট্রদূত ও জাহাজের মালিক পক্ষ থেকে ক্যাপ্টেন ও নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কবির গ্রুপের সিইও ও করিম জানান মেডিকেল টেস্টে দেখা গেছে নাবিকরা সবাই সুস্থ আছেন কয়লা খালাসের পর জাহাজটি অন্য পণ্য নিয়ে দেশে ফিরবে তেইশ নাবিকের মধ্যে দুইজনের বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে বাকি একুশ নাবিক এমভি আবদুল্লাহ জাহাজেই দেশে ফিরবেন যারা নাবিক আছে তাদের ফ্যামিলির জন্য একটি স্বস্তির বিষয় এবং আমাদের সকলের জন্য বিশেষ করে যারা মালিকপক্ষ তাদের জন্য এবং যারা যাদের কার্গো রয়েছে এখানে তাদের সকলের জন্য স্বস্তি পেটে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের নাবিকরা তারা মুক্তি পেয়েছে এবং জাহাজ যা অক্ষত অবস্থায় তারা এখানে ভিড়ছে এক অদ্ভুত অনুভূতি সব চাইতে এখানে ভালো খবর যেটা হচ্ছে সবার যে মেডিকেল আপ ছিল বিদ্যা ডাক্তার স্যার চেক করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাই দোয়া করবেন জাহাজের নাবিকরা আমরা জাহাজের ননমাল কাজে এখন শুরু করেছি সেটা ডিসচার্জিং কার্বন নিঃসরণ চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সকাল থেকে চুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের নয়টা নয় সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এ সময় পলাতক চালক ও তার সহযোগীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও চার লেনের মহাসড়ক করা সহ সাত দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা অবস্থানের পর প্রশাসনের হস্তক্ষেপ সড়কে যান চলাচল শুরু হয় গতকাল বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় জিয়া নগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন দুই শিক্ষার্থী আহত হন জাকারিয়া হিমু নামের আরেকজন বান্দরবনের রুমায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা পুলিশ ও আনসারের অস্ত্র ও টাকা লুটের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ সাত দিয়েছে আদালত দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাত আসামিকে গতকাল রুমা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতি ও হামলা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা এদিকে গতকাল যৌথ বাহিনীর অভিযানে কে এনএফের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর নারায়ণগঞ্জে বিনামূল্যে সুচিকিৎসা শিক্ষা কার্যক্রম রান্না করা খাবার সেলুনের সুযোগ সুবিধা এবং স্যানিটারি সুবিধা সহ নানা কার্যক্রম শুরু করেছে একটি বেসরকারি সংস্থা আমেরিকা থেকে পরিচালিত অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ভালো ইন কর্পোরেশনের এই উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই উদ্যোগকে স্বাগত জানান সংসদ সদস্য শামীম ওসমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এবং ভিডিও বার্তায় জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা নিজের চোখে আলো নেই কিন্তু অন্যদের করছেন আলোকিত মেহেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী ওমর ফারুক মামুন কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষার্থীদের জেলার ছাত্র ছাত্রীদের কাছে তিনি এখন অনুপ্রেরণা মেহেরপুরের সংবাদদাতার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সুন্দর এই পৃথিবীর নানান চমৎকার কিছুই দেখতে পান না তিনি কিন্তু পৃথিবীকে দেখাচ্ছেন নিজের চমক চোখের আলো না থাকলেও মনের শক্তি দিয়ে রপ্ত করেছেন কম্পিউটার নিজে শিখেছেন এখন শেখাচ্ছেন বাকিদের মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটারের প্রশিক্ষণ দিচ্ছেন এ অদম্য যোদ্ধা কম্পিউটারের প্রতিটি কিবোর্ডের কমান্ড সকল সমস্যা ও তার সমাধান মুখে বলেই করে দিচ্ছেন এই শিক্ষক আমাদের ক্লাস নেওয়ার সময় স্যার এমনভাবে ক্লাস নেয় প্রতিটি স্টুডেন্টকে ভালোভাবে বোঝায় দেয় আমরা বুঝতেই পারবো না যে স্যার চোখে দেখে না স্যার এত সুন্দরভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে আমাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে আমরা যেহেতু নতুন এসেছিলাম শুরুতে আমাদের অনেক ডাউট ছিল সেখানে সময় অনেক জায়গা আটকে গেছি তবুও যতবার স্যারকে জিজ্ঞেস করছি স্যার আমাদের খুব সহজে উত্তর করে দিয়ে দিয়েছে স্যার যদি অন্ধ হয়ে পারে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ওমর ফারুক মামুন শিক্ষার্থী হিসেবে বরাবরই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন ক্লাস নাইনে পড়ার সময় গ্লোকোমা রোগের ফলে চোখের জ্যোতি কমতে থাকে এসএসসি পরীক্ষার আগে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান তিনি কিন্তু হারাননি মনোবল বাইরের চোখ নাই কিন্তু অন্তরে তার যে কটা চোখ আছে তো ভাষায় প্রকাশ করা যাবে না কেউ পাঁচ মিনিট সময়ও মামুন লস করে না রায়টি বিছানায় সাই সব ছুঁয়েও সে পড়াশোনা চালাই মামুন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কিন্তু থেমে থাকেন তার মেধাকে কাজে লাগিয়ে সে এখন স্বাবলম্বী হয়েছে আমার চোখে ছিল অনেক স্বপ্ন যে আমি অনেক বড় হব বিসিএস ক্যাডার হব এবং দেশের অনেক বড় বড় কাজে অংশ নেব কিন্তু হঠাৎ এই গ্লুকমা রোগ আমার জীবন থেকে সেই স্বপ্নটুকু যেন কেড়ে নেয় আমার আমার কাছে কোনো কম্পিউটার ছিল ছিল না কিন্তু খুশি অধিদপ্তরের কর্মকর্তারাও কেউ বলেনি কখনো যে মামুন খারাপ করছে এবং তার পড়ানো খুবই ভালো বোঝে এবং ও খুব সুন্দর করে সহজ টেকনিকে যে কীভাবে একটা স্টুডেন্ট বুঝতে পারবে সেই জিনিসগুলোতে সুন্দরভাবে শেখাচ্ছে প্রকৃতি মানুষের জীবনে নানান প্রতিবন্ধকতা তৈরি করলেও নিজের মনোবল আর ঐকান্তিক চেষ্টা কাউকে কতটা সামনে এগিয়ে নিতে পারে মেহেরপুরের ওমর ফারুক মামুন যেন তার উজ্জ্বল এক দৃষ্টান্ত মুজাহিদ সাকিফ মাছরাঙা ডেস্ক গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি হাতির উদ্ধার করেছে বন মরদেহ বিভাগ সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের নম্বর গেট এলাকায় ঢাকা পাশে হাতির পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন মহাসড়কের মরদেহ বিভাগের কর্মকর্তারা তারা জানান হাতির মাথায় ক্ষত চিহ্ন রয়েছে এবং দাঁতগুলোকেও উপরে নিয়ে গেছে এরই মধ্যে পুলিশের একটি ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে পোস্টমর্টেম করছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হাতিটির মৃত্যু হয়েছে মাছ দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার তীব্র গরমে পড়ছে দেশ বেশিরভাগ এলাকায় বইছে তাপপ্রবাহ চলছে হিট অ্যালার্ট হাসপাতালে রোগী বাড়ছে হামলার ঘটনায় চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ রোগীদের ভোগান্তি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় নওগাঁয় জনপ্রতিনিধিদের নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতি এই ছিল ফেসবুকে এখনকার মতো আপডেট পেতে ভিজিট করুন মাঝসাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধে সাতটায় দেখার আমন্ত্রণ রইল